এইখানে খেলার মধ্যে বাংলাদেশ টাইগার্স ট্রেনিং প্রোগ্রামের দ্বিতীয় দিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কোচের নির্দেশনায় গভীর মনোযোগী ক্রিকেটাররা জাতীয় দলের বাইরে থাকা এবং সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে এই প্রোগ্রাম অনুশীলনের মধ্যে রেখে ওদেরকে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই ক্যাম্পের মেইন টার্গেট দেশি বিদেশি মিলিয়ে মোট 9 জন কোচের অধীনে কাজ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা ভুল ত্রুটি শুধরানোর এর চেয়ে ভালো মঞ্চ যেন আর হয় না আগামী মাসেই সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ প্রোটিয়াসের সাথে খেলবে 2টা টেস্ট ও 3টা ওয়ানডে এই ক্যাম্পে তাই সাউথ আফ্রিকা সফরকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি বিরূপ কন্ডিশন আর বাউন্সি উইকেট বিবেচনায় তৈরি করা হচ্ছে ক্রিকেটারদের দ্বিতীয় দিনে পেস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছে কোচিং প্যানেল নেটে গতির ঝড় তুলেছেন খালেদ আহমেদ রুবেল হোসেন মেহেদী হাসান রানারা প্রথমবারের মতো ভিন্ন ধর্মী এই ক্যাম্প উপভোগ করছেন ক্রিকেটাররা অনুশীলনে ব্যক্তিগতভাবে আমি লাইন অ্যান্ড লেন্থ নিয়ে কাজ করতেছি যে লেন্থটা ইম্প্রুভ করতেছি তো কোচের সাথে সারাক্ষণ আমার কথা চলতেছে যে কেমনে লেন্থ ইম্প্রুভ করতে পারি এটা নিয়েই কাজ করতেছি খুবই ভালো ফ্যাসিলিটিস অনেক অনেক সুন্দরভাবে আমরা বিসিবি আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে প্র্যাকটিস মানে সত্যি বলতে উইকেটগুলো অনেক ভালো এখানে বোলিং করেও মজা পাইতেছি প্লাস ব্যাটসম্যানরাও ব্যাটিং করে ভালো মজা পাইতেছে তো আমাদের এখানে মানে লেন্থগুলো লাইক বাইরের দেশের মতো উইকেট উইকেটে পেস পাইতেছি বাউন্স পাইতেছি সেম সবাই ভালো রেসপন্স করতেছে ভালো ভালোভাবে মনোযোগ দিয়ে সবাই প্র্যাকটিস করতেছে যাতে যার যেখানে ভুল আছে কোচদের সাথে সারাক্ষণ কথা বলতেছে তো এটা ওভারঅল আমাদের জন্য খুবই ভালো হয়েছে সর্বোচ্চ পর্যায়ে অবশ্যই এখান থেকে ওইখানে অনেক ভালো মানের কোচ আছে অনেকেই চেষ্টা করতেছে যে ওদের সেরাটা বের করে নেওয়ার তো আমরাও আমাদের নিজের থেকে আসছি যে নিজের থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আমাদের যে যারা আসে নেক্সট জেনারেশন যারা আবার আসবে এখানে ক্যাম্পে অবশ্যই এটা ইন্টারন্যাশনাল লেভেলের জন্য খুবই ভালো অপরচুনিটি ট্রেনিং প্রোগ্রামের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন চাম্পাকা রামানায়কে বোলারদের পারফরমেন্সে দারুণ উচ্ছ্বসিত 57 বছর বয়সী বোলিং কোচ আর বগুড়ার উইকেটটা আসন্ন সিরিজে কাজে লাগবে বলে মনে করেন তিনি ইট ওয়াজ আ গুড প্রোগ্রাম আই কল বিকজ এখানে যে উইকেটে অনুশীলন হচ্ছে তা আসলে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মতোই লাইন ও লেন্থ নিয়ে বোলাররা কাজ করছেন কিভাবে সুইং করাতে হবে কিভাবে বাড়তি মুভমেন্ট পাওয়া যাবে এসব নিয়েও আমরা কাজ করছি আর ব্যাটসম্যানরা ব্যাক ফুটে কিভাবে ব্যাটিং করতে হবে তা নিয়ে কাজ করছেন বাউন্সি উইকেটে কোন বলগুলো ছাড়তে হবে তা নিয়েও হচ্ছে কাজ সব মিলে বিসিবির এই উদ্যোগটা খুবই কার্যকরী হবে বলে মনে হচ্ছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প আগামী সিরিজে দারুণ প্রভাব ফেলবে বলে মনে করেন চাম্পাকা রামানায়কে মমিন রোহন টি স্পোর্টস